2020 সালে 14 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর মিশর, তুরস্ক সহ প্রায় 15টি দেশ থেকে পেঁয়াজের আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। বর্তমানে চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় আছে প্রায় 100 কোটি টাকা মূল্যের 26,000 টনের বেশি পেঁয়াজ। 1 জানুয়ারি ভারত নিষেধাজ্ঞা তুলে নিলে বাজারের দাম ও চাহিদা কমে যাওয়ায় এসব পেঁয়াজ খালাস করতে আগ্রহ হারিয়েছে আমদানিকারকরা। দিল্লি মালের দাম নিচের দিকে, আর পুরোটা যে মাল আছে ওগুলো তো শুনতে পারছেন আপনি, আমেরিকার থেকে ওখানে অনেক মাল পড়ে আছে, কেউ খালাস করছে না। এখানে 10-12 টাকা বিক্রি করতে পারবে, আবার অনেক দিন জমা হয়ে গেলে আবার পচনশীল মাল, কাঁচামাল পচনশীল দ্রব্য পচে যাবে, ওগুলো নষ্ট হয়ে যাবে। 40 টাকা খরচ পেঁয়াজ পড়তা পরে এখানে আসলে 42-45, এখন এই পেঁয়াজ চলতেছে এখানে 32-28-30। ইন্ডিয়ান পেঁয়াজ আসার কারণে এই কাজটা হয়েছে। তো আমরা তো আগেও বলছি বিনীতভাবে সরকারের কাছে বিনিয়োগের সহিত অনুরোধ করছি যে অন্তত একটা মাস কৃষক যাতে পণ্যগুলো বাজারে এনে, আর যারা আমদানিকারক আমরা যাতে উঠে যেতে পারি। বন্দরের মধ্যে অনেক টাকা পেঁয়াজ অলরেডি রয়ে গেছে, এই অবস্থা যদি যদি পেঁয়াজ আসে তাহলে আমাদের আমদানিকারকরা আমদানিকারতে অসহায় হারাই ফেলবে, এবং পাশাপাশি যে আমাদের দেশে এখন পেঁয়াজ উঠছে, এখন এই পেঁয়াজ যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবে না। হঠাৎ করে ভারতীয় পেঁয়াজ আসার কারণে আমরা যারা আমদানিকারক আছি আমরা সবাই ক্ষতির সম্মুখীন হয়েছি। বর্তমানে চট্টগ্রাম পোর্টে 200 থেকে 250 কন্টেনার সম্ভবত হবে মাল, অনেকে মাল ছাড়াচ্ছে না। কেন ছাড়াচ্ছে না? এই মাল ছাড়ে আনে এখানে 10-12 টাকাও বিক্রি করতে পারবে না। তো সাথে সাথে আমাদের দেশের কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভারতীয় পেঁয়াজের কারণে। ভারতীয় পেঁয়াজ হয়তো 2 মাসের জন্য বন্ধ করা হোক অথবা শুল্ক আরোপ করা হোক, যদি শুল্ক আরোপ করা হয় অথবা যদি বন্ধ করা হয় দেশের কৃষকরাও উপকৃত হবে, ওরাও ভালো দাম পাবে, এবং আমদানিকারকরাও যে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটার থেকে তারাও তাদের উত্তরণ ঘটবে। এদিকে পচনশীল দ্রব্য পেঁয়াজ খালাস না হওয়ায় নিলামের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস। যদি ফেলে রাখে, বেসিক্যালি নিয়ম হচ্ছে যে আমাদের কাস্টমস একটা 83 ধারা অনুসারে বন্দর আমাদেরকে এগুলো আরএল পাঠাবে, মানে রিমুভাল লিস্ট আমাদের কাছে পাঠায়। তো বন্দর অনেক সময় দেরি করে পাঠায়, বিভিন্ন কারণে ওরা একটু পরে, মানে 3 দিন পরে ঠিক পাঠাতে পারে না, অনেক সময় আরো সময় নেয় ওরা। আর আমাদের এখানে যখন পাঠায় তখন আমরা ওই যে আমদানিকারককে একটা চিঠি দিই 10 দিনের সময় দিয়া এই পণ্যটা খালাস নেওয়ার জন্য, এরপরে গিয়ে আমরা যদি ওর মধ্যে সে খালাস না নেয় আমরা তখন নিলামে তোলার ব্যবস্থা। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে গেল সপ্তাহের তুলনায় প্রায় 5 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 টাকা কেজিতে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 47 টাকা কেজি দরে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।